হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে একটা বড়ার রেসিপি শেয়ার করতে চলেছি। কম বেশি তোমরা সকলেই এই সজনে পাতা চেনো, তো আজকে আমি এই সজনে পাতা দিয়ে তৈরি এই সজনে পাতার বড়া তৈরি করব। তোমরা অনেকেই তো এই সজনে পাতা শাক হিসেবে রান্না করে খেয়েছো, তো কিন্তু আজকে এই শাক পাতা দিয়ে আমি সম্পূর্ণ অন্য রকমের রেসিপি তৈরি করতে চলেছি। তো আমি কিভাবে আজকের এই সজনে পাতার বড়ার রেসিপিটি তৈরি করছি সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি কয়েকটা সজনে পাতার ডাল নিয়ে নিয়েছি আর সজনে পাতাগুলোকে আমি এইভাবে বেছে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সজনে পাতাগুলোকে কিভাবে বেছে নিচ্ছি। তো এইভাবে নিয়ে নেওয়া সমস্ত সজনে পাতাগুলোকে আমি বেছে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সজনে পাতাগুলো আমি বেছে নিয়েছি। এবার এই সজনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি বড়ার জন্য মিশ্রণটি তৈরি করব। তো একটা বাটির মধ্যে প্রথমে ধুয়ে নেওয়া সজনে পাতাগুলো নিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কুচানো রসুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াটি খুব মুচমুচে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 4 টেবিল স্পুন মতন বেসন। পরে প্রয়োজন পড়লে আরও কয়েক টেবিল স্পুন বেসন আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য খাবার সোডা। খাবার সোডা বা আপনারা বেকিং পাউডারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো এবার আমি সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বড়ার জন্য মিশ্রণটি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার আমি সজনে পাতার বড়াগুলো বেছে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। তারপর তেলটা গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে সমস্ত বড়াগুলোকে লাল করে ভেজে তুলব। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটি আমরা লো টু মিডিয়ামে রাখব। তো আপনারা বাজার থেকে বা বাড়িতে যদি কারো গাছ থাকে তো সেখান থেকে সজনে পাতাগুলো নিয়ে আপনারা খুব সহজেই সামান্য কিছু উপকরণের সাহায্যে বাড়িতেই এই সজনে পাতার বড়ার রেসিপিটি তৈরি করে সবার সঙ্গে সার্ভ করতে পারেন। এই বড়াগুলো খেতে খুবই টেস্টি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই সজনে পাতার বড়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ বড়াগুলো খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে এসছে। তো এখন আমি এই বড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এই একই রকমভাবে বাকি উপকরণগুলো দিয়ে বড়াগুলোকে লাল করে ভেজে তুলব। তো এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে খুব সহজেই আমার রেসিপির ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো একটি বড়া আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বড়ার ভেতরটা কতটা সুন্দরভাবে হয়ে এসছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।